আচ্ছা আচ্ছা, এই খাদ্যের মধ্যে কিন্তু অনেক অনেক মাছের খাদ্য রয়েছে। আমি কিন্তু মাছ ছেড়েছি এখানে, দর্শক, আমি এখানে মাছ ছেড়েছি। এখানে কার্পু মাছ এখানে রয়েছে, সরপুঁটি এখানে রয়েছে, রুই মাছ এখানে রয়েছে, মৃগেল মাছ, অনেকগুলো মাছ আমি ছাড়ছি এখানে। এই যে দেখতেছি মাছও যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মাছ খাওয়ার জন্য কিন্তু বক এসেছে, তারপর কালো করে হানি কামর বলে এটাকে, ওরাও কিন্তু এসেছে। দেখছেন এখানে একটু গর্ত বেশি, মাছগুলো যখন ক্ষেতের থেকে চলে আসে তখন এই গর্তের মধ্যে মাছগুলো এসে পড়ে, এই গর্তের মধ্যে মাছগুলো আসে পড়ে। এখানে একটু গর্ত বেশি, পেনা রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মাছ মাছ রয়েছে। আপনারা চাইলে আমি আপনাদেরকে একটু মাছ দেখানোর চেষ্টা করব, কিছু মাছ দেখানোর চেষ্টা করব আমি আপনাদের, যে দেখতে পাচ্ছেন ওদিকে যাচ্ছে। মাছ তো আমাকে দেখলে ধরে চলে যায়, সেজন্য আমি হয়তো আপনি দেখাতে পারছি না। ছোট ছোট মাছগুলো আমি বেশি দেখতে পাচ্ছি, বড়গুলো এখন আমি দেখতে পাচ্ছি না। তো দর্শক, আমরা তাহলে দেখতে পাচ্ছেন ধান খেতে মাছ ছাড়ছি, ধানগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন যেগুলো নিচে অবশিষ্ট রয়েছে সেগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করা হবে। আর মাছ দ্রুত বড় হয়ে যাবে, মাছ দ্রুত বড় হয়ে যাবে এখানে, হ্যাঁ এটাই আশা ব্যক্ত করতেছি আমি। দেখতেছেন, দেখতে পাচ্ছেন মাছ, এই খামারেই কিন্তু আমি মাছ চেয়েছি, এই প্রজেক্টে আমি মাছ চেয়েছি। অনেক মাছ আছে এখানে কিন্তু দর্শক, অনেক মাছ আছে। রোদের কারণে হয়তোবা এখানে মাছ এখন শব্দ করে না, কিন্তু মাছ রয়েছে। দর্শক আমি আপনাদেরকে মাছ দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছের বাচ্চা, অনেকগুলো টাকি মাছের বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকি মাছের বাচ্চা এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার পজিটিভ, কিন্তু অনেকগুলো টাকি মাছের বাচ্চা কিন্তু রয়েছে, বাচ্চা দিয়েছে বড় মাছে, অনেকগুলো বাচ্চা দিয়েছে। রোদের কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা দিয়েছে, অনেক মাছ হবে এখানে ইনশাল্লাহ, অনেক মাছ হবে। ওই যে কথা আছে না, মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ভাত, আমরা বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে সব সময় খাই। তাই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কুড়া ছোট, অনেক পানির নিচে, কিন্তু পানির নিচে উঁকি ঝুঁকি দিচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন, দেখছেন 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 অনেকগুলো যাচ্ছে, টাকি মাছের বাচ্চা কিন্তু এগুলো, ওগুলো টাকি মাছের বাচ্চা, দেখছেন 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 ওরা আমার দিকে আসতেছে, বুঝছেন, বুঝেছেন সারিবদ্ধভাবে যাচ্ছে। ওদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। আমি এখন উঠে যাব উপরে, আপনাদেরকে একটু দেখানোর জন্য কিন্তু আমি নিচে নামছি। আমি এখন উপরে উঠে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন উপরে উঠে যাচ্ছি, কিন্তু আমি কিনারায় চলে আসছি, এই যে আমি উপরে উঠে গেছি। এখানে পানি বেশি নেই, কিন্তু মাজা থেকে একটু নিচে কিন্তু পানির পরিমাণ, কিন্তু তারপরে অনেক পানি আছে ইনশাল্লাহ, আশা করি মাছ হবে ইনশাল্লাহ। এই যে আমি এখন আবার ফিরে চলে যাচ্ছি, আমি ফিরে চলে যাচ্ছি, যেদিক থেকে এসেছি আমি ওদিক থেকে আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ধান, ধান খেতের এখান থেকে কিন্তু আমি আবার চলে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে এসেছি। অনেক গরম, গরমের তাপ কিন্তু অনেক বেশি, অনেক বেশি, কিন্তু অনেক বেশি। দেখেন আমি আপনাদেরকে এখন দেখে চলে যাচ্ছি, রাস্তা উঠে যাবো, এই যে রাস্তা চলে আসছে। দর্শক আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার ঠিক মাথার উপরে আম ধরে আছে, আম, এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচুতে আম ধরে আছে, এই যে রাস্তা একটু উপরে আর কি, এই যে দেখুন আমি একটু আম।
এখন ধরে আছে, এই যে দেখেন আম, এই যে আম, এই যে একদম নিচে আমি চলে যাচ্ছে, যে আম, আম খুলে ধরে রয়েছে অনেক নিচে, কেউ ধরে না, এগুলো কেউ ধরে না, অনেকগুলো আম আছে, অনেকগুলো আম রয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আম রয়েছে। দর্শক, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি আগামী দিনে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি কুমড়োর শাক নিব, এখান থেকে এখন কুমড়ার শাক নেব, এই যে দেখুন একদম কুচি কুচি কুমড়ার শাক, এই যে কুচি কুচি কুমড়ার শাকগুলো আমি এখন নেব, কিছু কুমড়ার শাক নেব রান্না করার জন্যে। এখন আমি নেওয়ার জন্য অপেক্ষা করতেছি, কারণ যার শাক উনি আসতেছেন উনি এখন দিবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।